হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালোই আছো। তো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা ইভিনিং স্ন্যাক্সের রেসিপি। তো এটা হলো এগ ফিঙ্গার। তো এটা কিন্তু সন্ধ্যাবেলা চা বা কফির সাথে বা কোল্ড ড্রিঙ্কসের সাথেও কিন্তু দারুণ জমে যাবে। তো আমি এটা সম্পূর্ণ আমার মতো করে তৈরি করেছি, তো আশা করি তোমাদের ভালো লাগবে। তো তোমরা কিভাবে করো সেটাও কিন্তু আমাকে জানিও। তো চলো দেখে নিই এটা আমি ঠিক কিভাবে তৈরি করলাম। তো সবার প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে ডিম নিয়ে নিয়েছি। তো এখানে আমি আমার প্রয়োজন মতো 5টা ডিম নিয়েছি। দিলাম লবণ, ধনে পাতা কুচি, মিহি করে কুচানো পেঁয়াজ, একটু পেঁয়াজের পেস্টও দিলাম, আর দিলাম রসুনের পেস্ট। আদার পেস্ট দেওয়ার প্রয়োজন নেই। আর দিলাম হচ্ছে শুকনো লঙ্কার গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, আর অল্প একটু গরম মশলার গুঁড়ো। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। তো তোমরা চাইলে কিন্তু এখানে কাঁচা লঙ্কার কুচিও দিতে পারো, সেটাও খুব ভালো লাগে। তো এবার এটাকে আমি ভাপিয়ে নেব। তো তার জন্য আমি একটা পাত্রের মধ্যে একটু তেল নিয়ে ব্রাশ করলাম, তাহলে এটা তুলতে খুব সুবিধা হবে। এবার এর মধ্যে ডিমের ব্যাটারটা দিয়ে দিলাম, আর আগে থেকে আমি একটা পাত্রের মধ্যে জল গরম হতে বসিয়ে দিয়েছিলাম, দিয়ে তার মধ্যে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটাকে জাস্ট ভাপে, মানে যেরকমভাবে ডিমের ভাপাও তৈরি করে, আমি ঠিক সেইভাবে এটাকে বসিয়ে দেবো। তো দেখো আমাদের ডিমের যে ভাপা সেটা কিন্তু হয়ে গেছে। এটা আমার করতে 15 মিনিট মতো সময় লেগেছে। এবার আমি এটাকে পিস পিস করে কেটে নেব। তো আমি এটা ফিঙ্গারের শেপ দিয়েছি, তোমরা তোমাদের প্রয়োজন মতো যে কোনো শেপ দিতে পারো পছন্দ অনুযায়ী। তো যেহেতু আমি ফিঙ্গার করব, তো তার জন্য আমি এরকম করে কেটেছি, একটু সরু রেখেছি যেহেতু এখনও কোট করা হবে। তো দেখো মোটামুটি এরকম করেছি। তো এবার আমি কোটিংয়ের জন্য একটা পাত্রের মধ্যে অল্প একটু কর্নফ্লাওয়ার, একটু লবণ আর শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। তোমরা চাইলে বেসনও দিতে পারো, তবে এটাতেই বেশি ভালো হয়। তো এবার আমি এটাকে ওই সেই গোলাটার মধ্যে, মানে যে ব্যাটারটা করেছিলাম কর্নফ্লাওয়ার, সেটার মধ্যে একবার একটুখানি দিয়ে দেবো। তারপর এখান থেকে আমি ওপরে বিস্কুটের গুঁড়ো এটাকে আমি কোট করব। তো এটা কিন্তু ব্রেড ক্রাম্বস ছিল না, একটা নর্মাল বিস্কুটের যে গুঁড়ো পাওয়া যায় মার্কেটে, আমি সেটাই দিয়েছি। তো এটাকে আমি কয়েকবার কোট করলাম আমার প্রয়োজন মতো। আর অনেকে এটা ডিম দেন, কিন্তু আমি ডিম দিয়ে কোট করি না, কারণ যেহেতু এটা ডিমেরই রেসিপি। এবার এটাকে কমপক্ষে 15 মিনিট কিন্তু রেস্টিং টাইম দিতে হবে। এবার আর কিছুই না, জাস্ট এটাকে তেলে দিয়ে ডিপ ফ্রাই করতে হবে। তো আমি এখানে অল্প তেলেই করেছি, কারণ এই সব ডিমের ভাজার তেলগুলো না লাস্টে নষ্ট হয়ে যায়। তো শুধু শুধু জিনিস কেন নষ্ট করব, তাই না? তো আমি অল্প তেলে করেছি, তোমরা চাইলে ডিপ ফ্রাই করো, সেটাতে আরও ভালো হবে। আর এখানে কিন্তু একটু লো ফ্লেমে রেখে করাই ভালো, তা নাহলে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর যেহেতু ডিমটা তো সেদ্ধ হয়েই আছে ভিতর থেকে, জাস্ট ওপরের কোটিংটা ফ্রাইয়ের ব্যাপার, তো তার জন্য খুব বেশি সময় লাগে না। তো আমাদের কিন্তু ফিঙ্গার একদম রেডি। এবার এটা আমি গরম গরম সার্ভ করে দেব। তো তোমরা দেখলে আমাদের এগ ফিঙ্গার কিন্তু একদম রেডি হয়ে গেছে। আর এটা যে কোনো রকম কেচাপ বলো বা কোনো রকম গ্রিন চাটনি বলো, সেটা দিয়েও ভীষণ ভালো যায়। তো আমি একটু কেচাপ আর একটু পেঁয়াজ কুচি দিয়ে এটাকে সার্ভ করেছি। তো তোমরা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার করো, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।